প্রকৃতির লীলা বোঝা বড় দায়, যা দেখেছে স্লেটবাসী তারা কোনোদিন কল্পনাও করেনি এমন ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী হতে হবে তাদেরকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ, নিজের ভিটা ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটে চলেছিল এক জায়গা থেকে অন্য জায়গায়। অনেকেই প্রাণ হারিয়েছে এই বন্যায়, যারা বেঁচে আছে তারাও পান না পর্যাপ্ত পরিমাণ খাবার ও সুপ্রিয় পানি। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার ভিডিও ছড়িয়ে পড়ার পরে থেমে থাকেনি গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম মোল্লা। উদ্যোগ গ্রহণ করেন অত্র স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে 300+ প্লাস পরিবারের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করার। আজ সিলেটের শহরতলি এলাকার কামাল বাজার সংলগ্নে সকাল 9টা থেকে বানবাসী মানুষের মাঝে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে অংশগ্রহণ করে শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? হ্যাঁ, সাইফুল ইসলাম মোল্লা তার মানবিক কার্যক্রম দিয়ে গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করেন। সহানুভূতি শুধু নয়, তাদেরকে বুকে আগলে রাখার চিন্তাও তার। তার স্বপ্ন গরিব দুঃখী মানুষের পাশে থেকে তার জীবনটা কাটিয়ে দিতে চান। গাজী মামুন, নিউজ ডেস্ক।